গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে যা চলতি বছরে এখনো পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু পাশাপাশি এই সময় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে জন হাসপাতালে ভর্তি হয়েছেন শনিবার স্বাস্থ্য দফতরের অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো দুশো দশ জনে এছাড়া এখনো পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে একচল্লিশ হাজার আটশো দশ জন প্রতিবেদনে বলা হয় শনিবার সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে তিনশো একত্রিশ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এর বাইরে চট্টগ্রাম বিভাগে একশো সাতানব্বই জন বরিশাল বিভাগে একশো আট জন ঢাকা বিভাগে একশো জন খুলনা বিভাগে সাতানব্বই জন ময়মনসিংহ বিভাগে পঁয়তাল্লিশ জন রাজশাহী বিভাগে চব্বিশ জন রংপুর বিভাগে নয় জন ও সিলেট বিভাগে চার জন ভর্তি হয়েছেন এছাড়া শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার পাঁচশো বাইশ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন